বড্ড লেট করে ফেলি, চল চল। শীতকালের আসল মজাই তো পিকনিকে, তাই বাচ্চাদের নিয়ে একটা পিকনিক অর্গানাইজ করলাম। খুব ভালো করেছেন। তা কোথায় যাচ্ছেন পিকনিক করতে? ওই ঝুমড়ি নদীর ধারে, পিকনিক স্পট হিসেবে জায়গাটা ফাটাফাটি। ঠিক আছে, আর আপনাদের দেরি করাবো না, আপনারা আসুন। গুড বাই চিলড্রেন, হ্যাভ এ নাইস ডে। বাই বাই ফাদার, বাই বাই। ওয়াও, হো হো, অসাধারণ হয়েছে কেকটা। জুল, তোমার মা তো ব্যাপক কেক বানায়। চিকেন স্যান্ডউইচটাও হেভি হয়েছে। সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই একা দায়িত্ব নিয়ে এক ডজন স্যান্ডউইচ সাবড়ে দিলি। মন্টির খাওয়ায় নজর দিও না বাবলু, একাই ভাগ্নেটা আমার কিচ্ছু খায় না। নে নে মন্টি, তুই বরং আরো দুখানা স্যান্ডউইচ খা। না মামা, আর স্যান্ডউইচ খেলে জয়নগরের মোয়া খেতে পারবো না। বলিস কি, জয়নগরের মোয়াও আছে নাকি? হ্যাঁ মামা, বাবলু এনেছে। বাহ, এই না হলে পিকনিক। বারকার বারকার জয়নগরের মোয়াটা, আসলি জয়নগরেরই মাল কিনা, টেস্ট করে দেখি। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ ধরে হলো, এবার চলো না একটু খেলি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। জুল, মন্টি, বাবলু, তোরা সবাই ওর, চল আমরা খেলতে যাই। ঠিক আছে চল, আজ আমরা হাডুডু খেলব। না না, হাডুডু নয়। তাহলে তাহলে কি খেলবি? আমি বলছি তোমরা আজ চোর চোর খেলো। একজন চোর হয়ে ছুটবে আর সবাইকে তাড়া করবে। তারা করতে করতে চোর যাকে ছুঁয়ে দেবে সে চোর হয়ে যাবে। খুব মজার খেলা। ঠিক আছে চল, আমরা চোর চুরি খেলি। মামা, তুমিও আমাদের সাথে খেলবে, চলো না। আমি খেপেছিস? এতগুলো কেক স্যান্ডউইচ আর জয়নগরের মোয়া সাঁটাবার পর আমি ছুটতে পারবো না। হ্যাঁ, তোরা বরং খেল, আমি একটু পায়চারি করে খাবারগুলোকে নামাতে থাকি। তাহলে চল আমরাই যাই। সবার আগে চোর হবে জুল, জুলই আমাদের ধরবে। ধরতে পারে না, আমাদের ধরতে পারে না, আমাদের ধরতে
করতে পারে না। মন্টি চোর, মন্টি চোর, এবার মন্টি তুই আমাদের ধরবি। দাঁড়া একটু রেস্ট নিয়ে নি, খুব ভাপিয়ে গেছি। ঠিক বলেছিস মন্টি, এতটা দৌড়ে এসেছি তো সবাই খুব ভাপিয়ে গেছি, একটু জিরিয়ে নি তারপর আবার খেলবো। উমা দেখ দেখ, নদীতে একজন কি সুন্দর স্নান করছে। ওই ওই ওই, কোথায় কোথায় কোথায়? কিরে বুড়িটা এরকম লাফিয়ে লাফিয়ে হাঁটছে কেন? এই মন্টি বুড়ি বলতে নেই, দিদা বল। আরে আরে ওই হলো, কিন্তু কি তোরা বুড়িটার পা দুটো দেখেছিস? চল চল কাছে গিয়ে বুড়িটাকে দেখি। চল মিঠি আমরাও যাই সামনে থেকে গিয়ে দিদাটার হাঁটা দেখি। কিন্তু দিদাটাকে ওর হাঁটা নিয়ে আমরা কেউ কিছু জিজ্ঞেস করব না। না না পাগল নাকি, শুধু দেখবো। চল চল। দাঁড়া বুড়িটাকে খ্যাপাই। ও বুড়ি তোর গরুর পা, ঘাস দিচ্ছি ঘাস খা। ও বুড়ি তোর গরুর পা, ঘাস দিচ্ছি ঘাস খা। ও বুড়ি তোর গরুর পা, ঘাস দিচ্ছি ঘাস খা। ঘাস খা ঘাস খা ঘাস খা। ও বুড়ি তোর গরুর পা, ঘাস দিচ্ছি ঘাস খা। এত বড় স্পর্ধা তোদের, দাঁড়া দেখাচ্ছি মজা। পালা 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 পালা। তোর এত বড় সাহস যে তুই বললি আমার গরুর মতো পা। না না দিদা, আমি কিছু বলিনি। আর বাদ বলেছিস, আমি কে জানিস? আমি হলাম ভীমা। ভীমা ধোয়া লাগলে গায় ভীষণ রকম ঘুম পায়। ঘুমো এবার বছর ধরে, জাগিস দেখি কেমন করে। ভীষণ রকম ঘুম পায়। ঘুমো এবার বছর ধরে, জাগিস দেখি কেমন করে। ভীমা ধোয়া লাগলে গায় ভীষণ রকম ঘুম পায়। ঘুমো এবার বছর ধরে, জাগিস দেখি কেমন করে। কিরে কি ব্যাপার, তোরা এরকম হাঁপাচ্ছিস কেন? গরুর খুরের মতো পা নিয়ে বুড়িটা আমাদের জোর তাড়া করেছে। বলিস কি, গরুর খুরের মতো পা মানে? হ্যাঁ মামা, ঝুমড়ি নদী থেকে একটা বুড়িকে স্নান করে উঠতে দেখলাম, তার পা দুটো গরুর খুরের মতো। আমি ওর পা দুটো নিয়ে একটু মজা করতে গেছি, বুড়ি অমনি রেগে গিয়ে আমাদের জোর তাড়া দিয়েছে। বুড়িটাকে দেখতে না ঠিক ডাইনি বুড়ির মতো। মত বলছিস কেন, ওটাই ডাইনি বুড়ি, নইলে ওর পা দুটো ওরকম গরুর খুরের মতো হবে কেন? এ বাবা, এসব তোরা ডাইনি বুড়ি ফুড়ি কি বলছিস, এখানে তবে আর থেকে দরকার নেই। চল চল এখান থেকে কেটে পড়ি। কিন্তু মিঠি কই? মিঠিকে তো দেখছি না। মিঠি তো আমাদের সঙ্গে আসছিল, গেল কোথায়? মিঠিকে আবার ওই ডাইনি বুড়িটা ধরে ফেলেনি তো? বোকার মতো কথা বলিস না, ডাইনি বুড়ি ধরে ফেললে মিঠি চেঁচাতো না? মিঠি চেঁচালে আমরা ঠিক শুনতে পেতাম। অত কথার দরকার নেই, চল গিয়ে দেখি মিঠি কোথায় গেল। তোদের সঙ্গে ছুটতে ছুটতে হয়তো পিছিয়ে পড়েছে, চল গিয়ে দেখি। মিঠি মিঠি শুনছ? এই মিঠি মিঠি, এই মিঠি 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 শুনছ? এই মিঠি মিঠি, এই মিঠি মিঠি
মিঠি মিঠি শুনছো? আয় মিঠি মিঠি আয় মিঠি 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 শুনছো? আয় মিঠি মিঠি আয় মিঠি 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 আয় মিঠি 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 শুনছো? আয় মিঠি। আরে এখানে এত কুয়াশা, ওদিকটা তো ঝকঝকে পরিষ্কার ছিল। আগে তো এত কুয়াশা ছিল না এখানে। হঠাৎ এত কুয়াশা হলো কি করে? দেখি তো সামনে এগিয়ে গিয়ে ব্যাপারটা কি। কেসটা কি হলো বোঝা যাচ্ছে না, এত ঘুম পাচ্ছে কেন? দেখিস বাবা, ঘুমিয়ে পড়িস না যেন। ওই তো কুয়াশা কেটে যাচ্ছে, কিরকম যেন ভুতুড়ে কাণ্ড মনে হচ্ছে। দেখি পাগল নাকি, দিন দুপুরে ভূত আসবে কোথা থেকে? কিন্তু মিঠি কোথায় গেল? ওকে ওটা কে? তারা তোর ডাকে উঠবে না, আমি ডাকছি। হে এই মিঠি, ওঠ। কি ঘুম রে বাবা, কুম্ভকর্ণ লজ্জা পাবে। চুপ কর তো তোরা, আমায় ডাকতে দে। মিঠি মিঠি শুনছ? এই মিঠি। মিঠির ঘুম তো কিছুতেই ভাঙানো যাচ্ছে না। মিঠিকে আবার কেউ ঘুমের মন্ত্রতন্ত্র বলে ঘুম পাড়িয়ে দেয়নি তো? কে আবার মন্ত্র বলতে যাবে? ওই গরুর খুরের মতো পাওয়ালা বুড়িটা কিছু করে যায়নি তো? সর্বনাশ, কি হবে তাহলে? দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। মিঠির ঘুম ভাঙাতে পারে একজনই, সে হলো জিনি। যাই জিনিকে ডাক। মিঠি এই মিঠি, ওট। মিঠি মিঠি শুনছো? এই মিঠি। জিনি জিনি, কি হয়েছে জুল? আমরা খুব বিপদে পড়েছি জিনি। দেখো না, মিঠি এমন ঘুম ঘুমোচ্ছে, সবাই এত ডাকছি, কিছুতেই ওর ঘুম ভাঙছে না। মামা বলছে ওই গরুর খুরের মতো পাওয়ালা বুড়িটাই নাকি মন্ত্র বলে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়েছে। কি বললে? গরুর খুরের মতো পা? তার মানে তো তুমি মহাকালের বোন ঘুম পাড়ানি বিমার কথা বলছো। ঘুমপাড়ানি ভীমা? তার ঘুম আর এক বছরের আগে ছাড়ে না। হ্যাঁ, ভীমা ওর মুখ থেকে ধোয়া ছাড়ে, সেই ধোয়া যার গায়ে লাগে সে ঘুমিয়ে পড়ে। কি বলছো জিনি, এক বছরের আগে মিঠির ঘুম ভাঙবে না? তুমিও পারবে না মিঠির ঘুম ভাঙাতে? না জুল, আমিও পারবো না, একমাত্র ভীমাই পারবে মিঠির ঘুম ভাঙাতে। যে ধোয়া ছেড়ে ও মিঠিকে ঘুম পাড়িয়েছে, আবার সেই ধোয়া ছেড়েই মিঠিকে জাগাতে পারবে ভীমা। ভীমা ছাড়া এ কাজ আর কেউ করতে পারবে না। কি হবে তাহলে? কেঁদো না জুল, আমি গিয়ে দেখে আসি ভীমা মহাকালের আস্তানায় আছে কিনা। কিন্তু ভীমা যদি তোমার গায়ে ধোয়া ছাড়ে, তুমিও তো ঘুমিয়ে পড়বে। ভালো কথা মনে করিয়েছো, আমিও আমার গায়ে জাদুর কাঠি ছুঁয়ে নি, তাহলে আর ভীমার ধোয়া আমার গায়ে লাগবে না। দিলাম গায়ে জাদুর ছোঁয়া, ব্যর্থ হবে ভীমার ধোয়া। জুল, তুমি মিঠির কাছে যাও, আমি গিয়ে দেখি ভীমাকে ধরে আনতে পারি কিনা। আসবে যে সব শয়তানেরা, দেখে আমার জব্দ তারা হবেই হবে, সোজা ঘুমের দেশে যাবে।
বাছাধন টেকটি পাবে, ঘুরলে বছর চোখটি যাবে। কেমন মজা, মিঠিটাও পেল সাজা। ড্যাং ড্যাং ড্যাং, গরুর খুরে ঠ্যাং। ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। না, ঢোল ছাড়া গানটা জমছে না। দাঁড়া, আমার ঢোলটা নিয়ে আসি। ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। হ্যাঁ হ্যাঁ দাদা, যাও তোমার ঢোলটা নিয়ে এসো। ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। আজ আমার মনে খুব ফুর্তি, সারাদিন ধরে নাচবো আর গাইবো। ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। আমি আমার ঢোল নিয়ে এক্ষুনি আসছি। ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। এই সুযোগে মহাকাল ঢোল নিয়ে ফেরার আগেই ভীমাকে ধরে নিয়ে যেতে হবে। ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। এই ফেললাম ম্যাজিক ফুল, ছোট হবে ডাইনি ভীমা, নেই কোথাতে ভুল। ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। চিন্তায় আমার মাথা ধরে গিয়েছিল। দেখালি বটে, এরকম সাংঘাতিক ঘুম কেউ ঘুমোয়? বাপরে বাপ, চল চলো, খুব পিকনিক হয়েছে, এবার বাড়ি চল। থ্যাংক ইউ জিনি, আমি বুঝতে পেরেছি তুমি ভীমাকে দিয়ে ধোঁয়া ছড়িয়েছো, তাই মিঠি জেগে উঠেছে। ইউ আর রিয়েলি গ্রেট। আমি আমার কথা রেখেছি, কিন্তু কার সঙ্গে আমি কথা বলছি, কে আমায় ধরে এনেছে তাকে তো এখনো দেখতে পেলাম না।
আমাকে তুমি দেখতে পাবে না, তবে তুমি যেমন আমার কথা রেখেছো আমিও আমার কথা রাখবো। এই ফেললাম ম্যাজিক ফুল, আবার বড় হবে ভীমা, নেই কোথাতে ফুল। বড় তো হয়ে গেলাম কিন্তু এখনো তো জালে বাঁধা হয়ে আছি। জালটাও খুলে দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে কখনো কাউকে ধোয়া ছেড়ে ঘুম পাড়াবে না। আমি তো আগে ঘুম পাড়াই না, আমায় যদি কেউ জ্বালায় তখনই আমি ঘুম পাড়াই, আমায় কেউ না জ্বালালে আমিও কাউকে ঘুম পাড়াবো না, কথা দিলাম। বেশ, তাহলে তুমি এখন মুক্ত। ড্যাং ড্যাং ড্যাং, গরুর ঘরে ঠ্যাং, ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং, গরুর ঘরে ঠ্যাং, ড্যাং ড্যাং ড্যাং, ড্যাং ড্যাং ড্যাং। আহ!